গুড আফটারনুন এভরিওয়ান। কোয়েল যে রান্না বসিয়ে দিয়েছে, কি হচ্ছে বাবা? চিংড়ি মাছ, ডিম, মশলা, হ্যাঁ সবজি, আর কি কি হচ্ছে রে? ডোনার সঙ্গে কথা বলছে, স্নান টান করে এলাম। এই যে কোয়েল যাচ্ছে এখন বাথরুমে, সারে একদম ঝাঁটা ফাটা নিয়ে যাচ্ছে, মানে ঝুল ঝাড়বে। আর এদিকে একজন সকাল থেকে এখন 1:20 বাজে, সেই তখন থেকে টেলিমেডিসিন করছে আর গেম খেলে যাচ্ছে, মানে কি কাজ যে করছে আমি জানি না। তো আমি একটু রান্না করছি, কোয়েল সব করেই রেখেছে, আমি শুধু একটু ঝিঙে, না না সরি ভুল বলছি, কুমড়ো আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো। এখানকার এটা বেশ ফেমাস খাবারটা, খুব ভাল লাগে, আলু দিয়ে চিংড়ি দিয়েও করে, তো আমি আজকে একটু কুমড়োও দিয়ে নিয়েছি, এটাও বেশ টেস্ট হয়। তো এই যে হচ্ছে রান্না, আর কোয়েল বেশ, হ্যাঁ কি কি বুঝতে পারছি, আর কচু রান্নার কথা ছিল বাট অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো 1:30 বেজে যাচ্ছে, তো ওই জন্য আর কচুটা বাদ দিয়ে দিলাম, নাহলে কচুটা অনেকটা সময় ধরে করতে হয়। তো চলো দেখিয়ে দিচ্ছি কোয়েল কি কি রান্না করেছে। ডাল, এই যে ভাত নিচেরটায় ডাল ওপরে, এখানে হচ্ছে এই যে ডিমের ঝোল করেছে, অনেকদিন পরে ডিমের ঝোল খাবো আজকে আমরা, হ্যাঁ সত্যি অনেকদিন। আর এই যে এদিকে হচ্ছে তরকারি রান্না, না মোটেও না, এই যে অনেকদিন চলে এসছে, আবার চলে এসছে তোমার টেলিমেডিসিন, যাও না। এই যে ভাত ডাল, এখানে হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে চিংড়ি দিয়ে পোস্ত আর ডিমের ঝোল, এই বড়। এখন ফল নিয়ে রেডি হয়ে গেছি খাবো, সবার জন্যই একবারে কেটে নিয়েছি পেয়ার, নাশপাতি আর লেবু, কোয়েল নিয়ে এসছে সব, চলে আসো। এই যারা যেন ঘুমোচ্ছে, চারিদিকে সবাই ঘুমোচ্ছে, শুধু আমি জেগে আছি, দেখো যারা যেন তো মনে হচ্ছে ঘুমে একেবারে মনে হয় স্বপ্ন দেখে যাচ্ছে, সাত সমুদ্র পার হয়ে যাচ্ছে, 13 নদী পার হয়ে যাচ্ছে, আর কিছু পার হচ্ছিস? গুড ইভিনিং এভরিওয়ান, আমরা সন্ধ্যাবেলা আজকে মুড়ি খেয়েছি ডিম ভাজা দিয়ে, হাঁসের ডিম ছিল সেটাকে ভেজে তার মধ্যে স্যালাড ট্যালাড কুচিয়ে এরকম মুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে যা বৃষ্টি হলো, মানে পুরো কালবৈশাখীর মতো ওরকম কালো মেঘ, আর শুনছি সব জায়গায় এরকম মোটামুটি বৃষ্টি হয়েছে, ভীষণ কি বলবো, ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল, বজ্র তো এখানে হয় জানোই। আর কোয়েল আর কোয়েল জামাইবাবু, সরি কোয়েল আর কোয়েলের জামাইবাবু ওখানে সিনেমা দেখতে গেল, ভাত তরকারি হয়ে গেছে, একটু পরে খেতেও হবে, 1:30 নাগাদ খাবো ভাবছি। তো বেড ফেড পুরো পরিষ্কার করে নিয়েছি, কেননা দেরি হয়ে গেলে দেরিই হয়ে যাচ্ছে, কদিন ধরে দেখছি 12:30 আর 12:30 আগে ঘুম আসছে না, তো সেই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে দেন ঘুমিয়ে পড়বো, কালকে ওষুধটা খেতেও ভুলে গেছিলাম রাত্রিরে, তো সেই জন্যই ভাবছি যে আজকে সব প্রপারলি করবো, তাই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করে নিয়েছি। তো চলো একটু পরে খাবো। আজকে রান্না করেছে কোয়েল হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ, মানে এখন আর সকালের কোথায় একটা পোস্ত তরকারি আছে, একটু মিক্স ভেজ হয়তো আছে, তো সেগুলোই গরম করে খেতে হবে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, মশারি এসে অনেকক্ষণ আগেই টানিয়ে দিয়ে গেছিলাম, তো এই জাস্ট সব ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, আমি এলাম, অনির্বাণও এসছে আর কোয়েল দিয়ে সিনেমা দেখছে, ওই যে বাইরের খাটটায় শুয়ে আর কি, এখানে শুতে বলেছি। তো আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার ভালো আছে যায় না শোবে নাকি। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই যে কোয়েল চলে এসছে, গুড নাইট, টাটা।